ওকে, সো আমরা আজকে জেন্ট সার্টিফিকেশন ব্যাচ 3 এর 13তম ক্লাসের আলোচনা শুরু করছি। 13 তো? হ্যাঁ, তো আমি একটু বইটা এবং আমাদের কোর্সের আলোচনার যে স্ট্যাটাস সেটা নিয়ে একটু কথা বলছি। যদি আমরা এখানে দেখি, এখানে 12টা টপিক আছে, 12টা স্পেসিফিক টপিক যে যেখান থেকে কোশ্চিনগুলো এসে থাকে। ওকে, তো আমরা দেখি যে কোন কোন জায়গাগুলো আমরা টাচ করেছি। আমরা বেসিকটা করেছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ রানিং, ওয়েব ডেভেলপমেন্ট, পিএসপি অ্যাজ এ ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ, এর কনসেপচুয়াল কিছু বিষয় আমরা জানি, অ্যারে নিয়ে আলোচনা হয়েছে, রেগুলার এক্সপ্রেশনটা এখনো আলোচনা করি নাই, তার মানে উপরে 5টার মধ্যে 5 নম্বরটা হয় না, ফাইল সিস্টেম নিয়ে আমি গতদিন আলোচনা শুরু করেছি, রাইট? ফাইল সিস্টেম নিয়ে গতদিন আপনাদের সাথে তো আমি আলোচনা করেছি, তাই না? ওই কনস্ট্রাক্টর ডেস্ট্রাক্টর নিয়ে যখন আলোচনা করছিলাম। ওকে, ডেট এন্ড টাইম রিলেটেড ফাংশন আমি বারবার কিন্তু পড়তে বলছি, রাইট? আচ্ছা, সো এখানে 7টার মধ্যে 6টা টপিক আমরা আলোচনায় নিয়ে আসি। ইমেল হ্যান্ডেলিং অ্যান্ড ম্যানিপুলেশন হয় নাই, ডাটাবেস প্রোগ্রামিং আমরা এখনো করি নাই, স্ট্রিম অ্যান্ড নেটওয়ার্কিং হয় নাই, রাইটিং সিকিউর অ্যাপ্লিকেশন দ্যাট মিন্স সিকিউরিটি নিয়ে এখনো কোনো কথা বলি নাই, ডিবাগিং কোড এবং ম্যানেজিং পারফরমেন্স এটার উপরে আলোচনা হয় নাই। সো আমরা 13তম ক্লাসে আছি, ইনফ্যাক্ট আমরা 15তম ক্লাসে যেতে যেতে হাফ অফ কোর্স আলোচনা কিন্তু শেষ হবে, তারপরেও এই মাঝের ইমেলিংটা কিন্তু বড় না, আবার ডিবাগিংটাও কিন্তু বড় না, বড়র মধ্যে আছে হচ্ছে নেটওয়ার্কিংটাতেও বেশি ক্লাস লাগে না, দুইটা, সিকিউরিটির ওপরে ক্লাস লাগে, ডেটাবেজের ওপরে ক্লাস লাগে। ওকে, এবং এখান থেকে যেটা আছে এই যে স্ট্রিং অ্যান্ড রেগুলার এক্সপ্রেশনের ওপরে 3-4টা ক্লাস লাগে। সো আমরা যদিও মক টেস্টগুলো সলিউশন করাচ্ছি, তারপরেও আমরা কিন্তু অন দ্য ওয়েতে আছি এবং লাইনেই আছি, এবং আমরা খুব সুন্দর করে আলোচনাগুলো সারতেও পারবো। আচ্ছা, একটু আমি কথাগুলো কথা বলতে চাচ্ছি বিজনের সাথে। বিজন, ওকে, আমরা আমরা এখন মকটার সলিউশনে যাচ্ছি। আমরা অ্যারে নিয়ে কতটুকু জানি বা পড়েছি তার উপরে একটা টেস্টিং আর কি। এখানে যে এখানে যে 15টা কোশ্চিন আছে, এর মধ্যে আমি 10টা কোশ্চিনই অ্যারের উপরে করেছি বা তার চেয়েও বেশি। ওকে, সো আপনারা কতটুকু অ্যারে পড়েছেন তার একটা টেস্ট অ্যাকচুয়ালি আজকে হয়ে যাবে, এবং যদিও সবই অ্যাকচুয়ালি এক্সাম্পল রিলেটেড প্রোগ্রামিং আর কি, যে আউটপুট বের করা, তো কম্পিউটার দেখে দেখে আবার বের করেন নাই তো? বুঝি নাই। আচ্ছা, মানে একটু হচ্ছে কিন্তু এটা আনসার লিখে দেই। আচ্ছা, ওকে, সো আমরা ডে 13-এ মক টেস্টের যে সলিউশনটা সেটা নিয়ে একটু আগানোর চেষ্টা করছি। ফার্স্ট কোশ্চিনটাতে একটা অ্যারে রাখা হয়েছে, এ অ্যারে, এবং এ অ্যারের
আমাকে যেটা বলা হচ্ছে যে পিএসপি স্ক্রিপ্টটা হোয়াট শুড ইউ রাইট হিয়ার টু প্রিন্ট দ্য ভ্যালু ওয়েব ডেভেলপমেন্ট, রাইট? সো আমি যদি ওয়েব ডেভেলপমেন্টকে প্রিন্ট করতে চাই তাহলে আমি কোন লাইনটা লিখব, তাই না? তাই কি না? জি বুলবুল আর বিজন কি অ্যান্সার করেছেন? একটু জোরে বলেন। আপনি সে করেছেন আপনারটা আপনি খাতা চেঞ্জ না বিজন কি করেছেন? বিজন কি করেছে? ডি। ওকে ওকে, সো একটু খেয়াল করেন, ওয়েব ডেভেলপমেন্ট লেখাটা আছে এই জায়গায়, এখানে লেখা আছে না? ওকে, তো একটু এটা যদি আমরা একটু দেখি যে ওয়ানের মধ্যে আছে পিএসপি, তাই না? হাইপার টেক্সটের মধ্যে আছে হাইপার টেক্স প্রি প্রসেসর, ওয়ানের মধ্যে আছে পিএসপি হাইপার টেক্স প্রি প্রসেসর, ঠিক আছে? ওয়াইডলি ইউজড, এর মধ্যে আছে একটা অ্যারে, তার ভেতরের ইন্ডেক্সটার নাম হচ্ছে অরিজিনালি, রাইট? তো আমরা ফার্স্ট ইন্ডেক্সটা পাবো, এর ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে ওয়াইডলি ইউজড, তার ভেতরে আরেকটা ইন্ডেক্স হচ্ছে অরিজিনালি, এবং অরিজিনালির মধ্যে যে ইন্ডেক্সগুলো রয়েছে এর মধ্যে আমাদের ফাইন্ডিংস এ যেতে হবে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? তাই তো, তো এটা আছে কোথায়? নয়ের পরে ফর আছে, তারপরে কমা দিয়ে আছে কি ওয়েব ডেভেলপমেন্ট, তাই কি না? তো এখানে এখানে জিরো তো হচ্ছেই না, রাইট? 10তম ইন্ডেক্সও নেই, এখন থ্রি। প্রথম ইন্ডেক্সটা হচ্ছে ফাইভ, তার পরের ইন্ডেক্সটা হচ্ছে নাইন, এর পরেরটা হচ্ছে ফোর, তারপরে হচ্ছে কমা দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট। তার মানে হ্যাঁ, সো এখানে একটু ছোট্ট বাট আছে, এখানে এই প্রোগ্রামিং এর সিন এররটাই কিনা আমি একটু দেখে নেই, হ্যাঁ কোশ্চিনটাই ভুল হয়েছে কিনা, বুঝলেন? কথা বুঝতে পারি নাই, আবার বলেন।
দেখেন, পরীক্ষাটা নিয়ে কোশ্চিনের সলিউশনটা করার অর্থ হচ্ছে যে অ্যারে রিলেটেড যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এই কোশ্চিনের মধ্যে রেখে ডিটেল করে আলোচনা করা। এই হচ্ছে আমার অবস্থা। এটা মানে কোন ইন্ডেক্সে কি আছে সেটা খুব সুন্দর করে বলা যায় হচ্ছে যখন আমি এটাকে ডাম্প করব। ঠিক আছে, আমি ডাম্প করতে পারি অথবা প্রিন্টার করতে পারি। একটু খেয়াল করেন, ইকো প্রি, এটা বাসায় গিয়ে আপনারা লিখবেন, আমি যা দেখাচ্ছি এর উপরে একটু আমলও করবেন। ঠিক আছে, ডলার এ, এটাকে আমি একটু রান করাই। দেখেন, এক্সাম্পল দিয়েই আমি বোঝানোর চেষ্টা করছি। কোশ্চিনের অ্যান্সার হচ্ছে বেসিক্যালি ডি, বিজন বলেছে, এবং বিজনের থেকে আমি শোনারও চেষ্টা করছিলাম, ও কাছাকাছিও গেছে। যদি কোনো একটা ইন্ডেক্সের পর কমা দিয়ে দিয়ে কোনো ভ্যালু দেয়া থাকে, ওই ইন্ডেক্সের সিরিয়াল অনুযায়ী পরবর্তীতে ইন্ডেক্স অটোমেটিকই ক্রিয়েট হয়। এটা অ্যারের যখন আমি আলোচনা করছিলাম ওই বিষয়টা কিন্তু আসে নাই, এবং তখন যদি আমি বলতাম তখন কিন্তু আপনারা ওই স্পেসিফিক ভাবে বোঝানোরও সুযোগ নেই। এই যে এখানে খেয়াল করেন, ওয়ানের এগেনস্টে পিএসপি দেওয়া আছে, তারপরে কিন্তু আবার কমা দিয়ে হাইপার টেক্সট দেওয়া আছে, তারপর কমা দিয়ে প্রি প্রসেসর, এর তিনটে কিন্তু আলাদা আলাদা ভ্যালু। সো ওয়ানে আছে কি পিএসপি, আমি বোঝাতে পেরেছি? সো রেসপেক্টিভলি টুতে চলে যাবে হাইপার টেক্সট এবং থ্রিতে চলে যাবে কি প্রি প্রসেসর, আমি বোঝাতে পেরেছি না? আচ্ছা, তাহলে হ্যাঁ বিজন বলেন। নিউমেরিক ইন্ডেক্স ক্রিয়েট হবে, যদি কোনো ইন্ডেক্স না দেয়া থাকে ডেফিনেটলি সেটা নিউমেরিক ইন্ডেক্স ক্রিয়েট হবে। বুঝি নাই, আবার বলেন। দেখেন কি হয় একটু দেখেন। হ্যাঁ,
তাই হবে, সে নিউমেরিক ধরে নেবে, নিউমেরিক ছাড়া কোনো ইন্ডেক্স ক্রিয়েট হয় না। ঠিক আছে, যদি কোনো কিছু মেনশন করা না থাকে সেটাকে নিউমেরিকই ধরে নেবে। অতীব গুরুত্বপূর্ণ এবং কোশ্চিন নাম্বার ওয়ানে এই গুরুত্বপূর্ণ বিষয়টা এই লজিকের ওপর বেস করে অনেক সময় ক্রিটিক্যাল অ্যারে কোশ্চিনটাও এ ধরনেরই হয়ে থাকে। খুব পেঁচিয়ে কিন্তু কোশ্চিনগুলো করে, এই ইন্ডেক্স কখনো নিউমেরিক, কখনো অ্যাসোসিয়েটিভ, কখনো একই ইন্ডেক্সে পরপর বেশ কিছু ফেলে দেওয়া যাতে আপনি ক্যালকুলেশনে মিস্টেক করেন। ওকে, তার মানে 9 আছে ফর আর 10 কি আছে ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? সো এ অ্যারের ওয়াইডলি ইউজড এর মধ্যে অরিজিনালের মধ্যে 10তম ইন্ডেক্সে ওয়েব ডেভেলপমেন্ট হবে। দেখেন, আমি যদি এখানে ইকো করি ডলারে ডলারে ইন্ডেক্সটার নাম কি ওয়াইডলি ইউজড, আরেকটা ইন্ডেক্সের নাম হচ্ছে অরিজিনালি, পরবর্তী ইন্ডেক্সটা হচ্ছে 10, তাহলেই আমার আউটপুটটা কি আসবে? ওয়েব ডেভেলপমেন্ট। উপরে কি আসে একটু খেয়াল করেন, এই যে 10তম ইন্ডেক্সে কি আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, তো 1 নম্বর কোশ্চিনের অ্যান্সার আমরা বুঝলাম, কোশ্চিনের অ্যান্সার নাম্বার কি? ডি। দুই নম্বর কোশ্চিন, এখানে অ্যারে 1 অ্যারে 2 করা হয়েছে। আমি অ্যারে রিলেটেড ফাংশন আপনাদের পড়তে বলেছিলাম, তো এখানে অ্যারে ইন্টারসেক্ট অ্যাসোক নামে একটা ফাংশন আমি দিয়েছি, অ্যারে 1 এবং অ্যারে 2 সাথে অ্যাসোক করছে, ভার্ডাম করছে। আউটপুট কে কোনটা দিয়েছেন? ওকে, আমার আমার প্রথমটার অ্যান্সার কিন্তু ডি, যে এ ডি দিয়েছে তারটা কারেক্ট। এবার দ্বিতীয়টার অ্যান্সার বলেন, বুলবুল বলেন। বুলবুল আপনি কি দিয়েছেন? হ্যাঁ, এ ইন্টারসেক্ট অ্যাসোক। বিজন, আচ্ছা আমি ফাইনালি কিন্তু ভার্ডাম করছি আমাদের অ্যারেটাকে। ওয়ান এ ইন্টিজার 20, এটা একটা ইন্ডেক্স হবে, হ্যাঁ, এর এগেনস্টে ইন্টিজার 20, এটাকে বলা হচ্ছে ইন্টারসেক্ট অ্যাসোক। এ এর এগেনস্টে হচ্ছে কমন, যেগুলো ইন্টারসেক্ট করে কোথায়? কমনে। আমি কিন্তু যখন অ্যারে নিয়ে কথা বলেছি এর আগের কোশ্চিনেও, কিন্তু এই টাইপের মকেও কিন্তু এ ধরনের একটা সিমিলার কোশ্চিন ছিল কাছাকাছি, বাট একটু ব্যতিক্রম দিয়েছি এবার, ফাংশনটা ডিফারেন্ট। ওকে, সো আমরা যে ইন্টারসেক্টটা করতে পারছি সিমিলার ভ্যালুর জন্য, আমার কোশ্চিনের অ্যান্সার হচ্ছে এ। ওকে, 20, দুইটাই সেম, আমার ইন্ডেক্স সেম হলেই কিন্তু সে এটাকে অ্যারে ইন্টারসেক্ট অ্যাসোক হয়ে যাবে। লাইক আপনি যদি খেয়াল করেন, আমি যদি এখানে 35 দেই,
আমার দুইটা হয়েছে, এ ইন্টিজার 20 আর ওয়ান এর ক্ষেত্রে ইন্টিজার 35। তার মানে আমার ইন্টারসেকশনে কি কি আসে, এই 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 মাঝের দুইটা ইন্ডেক্স বাদ চলে যাবে, ঠিক আছে? জিরো আর ওয়ান থাকবে, ক্লিয়ার? বুঝতে পারছি না আপনাদের কথা। বুঝি নাই। দেখেন, এই জন্যই আরেকটা দিয়ে বোঝালাম। খেয়াল করেছেন কি না, এটা হচ্ছে উপরটার সাথে কিছুটা কিছুটা সঙ্গতিপূর্ণ। আপনার ইন্ডেক্সও মিলতে হবে, ভ্যালুও মিলতে হবে, আন্ডারস্ট্যান্ড? আমার প্রথমটার ইন্ডেক্স হচ্ছে এখন কিন্তু মিলে নাই, দ্যাটস ওয়াই প্রথমটা বাদ চলে গেছে, প্রথমটা কিন্তু নেই, 20টা নেই, খেয়াল করেছেন? বাট এই 35 আর 35-এর ইন্ডেক্স কিন্তু সেম, এটা জিরো ইন্ডেক্স, এটা টু ইন্ডেক্স, সরি ওয়ান ইন্ডেক্স, ক্লিয়ার? ভিজন বোঝে নাই। এইটা আর এইটার মধ্যে পার্থক্য হচ্ছে, আমি আমি যদি একটু খেয়াল করেন, অ্যারে ওয়ানটা আমি ডাম করি, অ্যারে ওয়ানটাতে ইন্ডেক্স কি কি আছে একটু দেখেন। অ্যারে ওয়ানে, অ্যারে ওয়ানে ইন্ডেক্স আছে এ, জিরো আর ওয়ান, বোঝা যাচ্ছে? দেখেন, এ জিরো আর ওয়ান ইন্ডেক্স, আমি এটা ডাম না করে প্রিন্টার করি, আরো ভালো বোঝা যাবে। বিজন বোঝে নাই। প্রথম ইন্ডেক্সটা কি এ, তারপরে জিরো, তারপরে একটা ওয়ান, বোঝা যাচ্ছে? পরের অ্যারেটা দেখেন তো, এ জিরো আর ওয়ান না? ওকে, তাহলে দুইটার মধ্যে কমন কি, এ এ কমন, বেশ বেশ ভ্যালুও কমন, ওয়ান ওয়ান কমন, 35 35ও কমন, তাহলে সেই দুইটা হয়ে যাচ্ছে, ক্লিয়ার? বাট আমি এই ইন্ডেক্সটার মান চেঞ্জ করে দিলাম, ডি, একটু খেয়াল করেন, ডি আর এ কমন না তো, আনকমন, জিরো জিরো তে ভ্যালু আনকমন, আর শুধু শেষেরটাই, এর ইন্ডেক্স 1.35, 1.35 দুইটাই কমন, ক্লিয়ার? অ্যারে কম্বাইন্ড, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং পিএসপি কোড? আপনারা যদি পিএস অ্যারের ফাংশনগুলো বুঝে থাকেন, এই কোশ্চেনটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, রাইট? আমাকে অ্যারে কম্বাইন করতে বলা হচ্ছে, বুঝি নাই। হ্যাঁ, প্রথমে একটু কাছে আসেন, কাছে এসে বলেন, প্রথমটা কি করে, পরেরটা কি করে, প্রথমটা ইন্ডেক্স হয়ে যায় আর পরেরটা ভ্যালু হয়ে যায়। তাহলে আমার এ আর এ, রাইট? আমি যদি এভাবে চিন্তা করি, ক্লিয়ার?
অ্যারে কম্বাইন, বোথ প্যারামিটার শুড বি অ্যান ইকুয়াল নাম্বার অফ এলিমেন্টস। ওকে, সো এখানে কিন্তু প্রথমটা দেখেন, এটা যদি ইন্ডেক্সও হয় আর এটা যদি ভ্যালুও হয়, আমার কিন্তু ইন্ডেক্স মিসম্যাচ হয়েছে, এটা একটা ওয়ার্নিং। সো কোশ্চিনের অ্যান্সার হচ্ছে কোশ্চিন নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে এ। হ্যাঁ, এখন যেটা আপনি এখন যেটা বুলবুল বলছিল, এবার চেক করে দেখি, অ্যারে প্রথমটা ইন্ডেক্স, দ্বিতীয়টা ভ্যালু হয়। এক্স্যাক্টলি, আমি বিষয়টা কি বোঝাতে পেরেছি? ওয়ার্নিং আসার কারণ হচ্ছে আমার আমার দুইটা ইন্ডেক্সই সমান হতে হবে। যদি আমি অ্যারে কম্বাইন করতে চাই, যে দুইটা অ্যারেকে আমি কম্বাইন করব, দুইটার ইন্ডেক্সের সমান হতে হবে। প্রথমটাতে যদি 5টা ইন্ডেক্স থাকে, পরেরটাতেও 5টা ইন্ডেক্স থাকতে হবে। বিনয় বুঝতে পেরেছেন? বোঝেন নাই? এবং দুইজনই ভুল করেছেন। তাহলে 1 2 3 তিনটা হয়েছে না? ওকে, এবার পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 4। এখানে জাস্ট বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ ইউজ টু ইনসার্ট এ নিউ এলিমেন্ট ইন দ্য বিগিনিং অফ দ্য অ্যারে। কোন ফাংশনটা অ্যারের বিগিনিং এ অ্যারের বিগিনিং এ কোন ফাংশনটা ভ্যালু পুশ করে? দেখেন, বিজন সামনে এসে বলেন, আমি আপনার কথা বুঝতে পারছি না। পুশ ওয়ান অর মোর এলিমেন্ট অন টু দ্য এন্ড অফ অ্যারে, ডেফিনেটলি পুশ না, রাইট? এখানে কি বলা হচ্ছে যে ইউজ ইনসার্ট এ নিউ এলিমেন্ট ইন দ্য বিগিনিং অফ দ্য অ্যারে। পপ তো ডেফিনেটলি নট, একটু খেয়াল করেন কিভাবে শিখবেন। হ্যাঁ, পপ দ্য এলিমেন্ট অফ দ্য এন্ড অফ দ্য অ্যারে। ওকে, আচ্ছা, বাকি রইল কি? আনশিফট। আর মোর এলিমেন্ট অন টু দ্য বিগিনিং অফ দ্য অ্যারে, প্রিপেয়ার্ড ওয়ান অর মোর এলিমেন্ট টু দ্য বিগিনিং অফ দ্য অ্যারে, সো অ্যান্সার ইজ আনশিফট। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বি হচ্ছে অ্যান্সার। তারপরে আমি পরেরটা দেখাই, ইউনিক। তাহলে ইউনিকের কাজ কি? রিমুভ ডুপ্লিকেট ভ্যালু ফ্রম অ্যান অ্যারে। তো এখানে
আমি কিন্তু এরপরে অ্যারের ওপরে আর এত বিস্তারিত আলোচনায় যাব না, অ্যারে বা অ্যারে রিলেটেড ফাংশন, ক্লিয়ার? তো আমি কিন্তু বারবার করে বলছি যে অ্যারে রিলেটেড ফাংশনগুলো আপনারা খুব ভালো করে দেখেন, টাইম রিলেটেড, ডেট রিলেটেড ফাংশনগুলো একটু খুব ভালো করে দেখেন। ওকে, যদিও কোশ্চিনে দেওয়ার পর আমি কিন্তু এই কোশ্চিনের মধ্যেই 15 থেকে 20টা অ্যারে রিলেটেড ফাংশন আলোচনা করার চেষ্টা করেছি, এবং অ্যারের যে স্পেসিফিক ট্রিক্সগুলো আছে সেই জায়গাগুলোতেও কাজ করার চেষ্টা করেছি। সো যদিও মক, বাট মকের ওপর, মকের আড়ালে আমরা কিন্তু অ্যারের ওপরে আলোচনা করছি, নট অনলি অ্যারে, অ্যারে ফাংশন নিয়েও কিন্তু আমরা কথা বলছি। ক্লিয়ার? তাহলে কোশ্চিনের টেকনিকটাও জানছেন, অ্যারেতে আমাদের যে প্রিপারেশন সেটাও ক্লিয়ার হচ্ছে, এবং যে গ্যাপগুলো আছে সেটাও কিন্তু আমরা ফুলফিল করছি। ওকে, এবার এবার আমরা পরেরটাতে যাচ্ছি, পরের কোশ্চিনের আলোচনায়। 4 নম্বর কোশ্চিনের অ্যান্সার আমি জেনেছি, অ্যান্সার হচ্ছে বি। 5, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস কোড? একটা অ্যারে আছে নেম নামে, ওকে, এবং নেম অ্যারেটাকে কি ভ্যালু দিয়ে ইকো করছি, কি এগেনস্টে ভ্যালু, এবং নেম অ্যারে অবজেক্টটাকে কে সর্ট করা হচ্ছে, অ্যারে অবজেক্টের মধ্যে নেম নেওয়া হয়েছে, কে সর্ট, কে সর্ট মানে, কে সর্ট মানে কি বলেন তো? ইন্ডেক্স গুলো দেখেন, অলওয়েজ ইন্ডেক্স গুলোকে কোন লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। ওকে, সো আমরা এই যে অ্যারে অবজেক্ট নামে একটা ফাংশন আছে, ক্লাস আছে, এটা বিল্ট ইন। হ্যাঁ, আমরা যখন এই নেম অ্যারেটাকে তাকে পাঠালাম, তাহলে নেম অ্যারে অবজেক্ট একটা ক্রিয়েট হয়েছে ওই অবজেক্টের মাধ্যমে। এই এটা কিন্তু বিল্ট ইন ক্লাস, অ্যারে অবজেক্ট হচ্ছে পিএসপির বিল্ট ইন ক্লাস। আমি বোঝাতে পেরেছি? দেখেন, এই অ্যারে অবজেক্ট ক্লাসের ভেতরে, অ্যারে অবজেক্ট ক্লাসের ভেতরে নাম্বার অফ অ্যারে রিলেটেড বিল্ট ইন ফাংশন আর ক্লাস ফাংশন আছে, কে সর্ট হচ্ছে তাদের মধ্যে একটা। আমি আউটপুট দেখিয়ে দেন এটা আলোচনা করছি, একটু দেখেন এটা একটু কি করা উচিত।
নিউ লাইনটা তো কাজ করে নাই। বি আর দিয়ে দেই, এ ডেভিড, বি পিটার, সি মার্থা, আর ডি মার্ক। এ ডেভিড, বিটা কি পিটার, সি মার্থা, আর ডিটা হচ্ছে মার্ক। সো এ বি সি ডি, জাস্ট কে সর্ট কি করেছে, আমার অ্যারেটাকে গুছিয়ে নিয়েছে। বুঝাতে পেরেছি? অ্যারেটা এই যে ইন্ডেক্সটা, ইন্ডেক্স ধরে সে সর্টিং করে দিয়েছে, মানে ইন্ডেক্স ধরে সে অ্যাসেন্ডিং অর্ডার বলা হয়, তাই না? অ্যালফাবেটিক অ্যাসেন্ডিংটা রিটার্ন করেছে, মানে ইন্ডেক্স গুলোকে সে সর্ট করে দিয়েছে। ক্লিয়ার? হ্যাঁ বলেন। যদি আপনি নাম্বার দেন দেখেন, এবিসিডি সে অ্যালফাবেটিক সিরিয়াল করবে। আমি যদি নাম্বার দেই তাহলে কি হয়? খেয়াল করেছেন, ইন্ডেক্সটাকে সে সর্ট করবে, সে আলফাবেট হোক, আলফাবেট হোক আর নিউমেরিক হোক। ক্লিয়ার? আই থিঙ্ক আর কখনোই আপনাদের এই কে সর্ট, বিশেষ করে অ্যারে অবজেক্ট কে সর্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকবে না। বাট এটা ইন্ট্রোডিউস করার পেছনে কারণ হচ্ছে, আমরা ম্যানুয়াল থেকে অ্যারে অবজেক্ট যে ক্লাসটা আছে, ওই ক্লাসের মধ্যে আর কি কি ফাংশন আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে বলছি, অ্যারে অবজেক্ট ক্লাসের ভেতরে আর কি কি ফাংশন আছে সেটাও আমরা দেখার চেষ্টা করব। ওকে স্যার। তাহলে আমাদের অ্যান্সার কি ছিল? কোশ্চিনটা কোথায়, কয় নম্বর অ্যান্সার ছিল? এ বি সি ডি, এটা না? হ্যাঁ, ডেভিড পিটার মার্থা মার্ক, 3 নম্বরটা। ওকে, তারপরে আবার একটু চেক করে দেই। ডেভিড পিটার মার্থা মার্ক, ওকে। হ্যাঁ, 3 নম্বরে আমি বলছি, ডেভিড পিটার মার্থা মার্ক। এখানে জাস্ট ফরেস্ট লুপকে আবার চালিয়ে দেওয়া হয়েছে, স্লাইস করা হয়েছে, রাইট? একটু খেয়াল করেন, আমি অ্যারে স্লাইস ফাংশনটা এখানে ইউজ করার চেষ্টা করেছি। অ্যারে ওয়ান এর ভেতরে এ বি সি ডি ই এফ আছে, দেন ফর ইচ এর মধ্যে আমি অ্যারে টু কে যে মধ্যে যা রেখেছি, অ্যারে স্লাইস করে নিয়েছি অ্যারে ওয়ান থেকে -3।
ওকে, আরে ওয়ান থেকে আমি -3 নিয়ে নিয়েছি, দ্যাট মিন্স ডি এফ কে বাদ দিয়ে দিয়েছি। সো এবিসি এখানকার কথা হচ্ছে অ্যারে স্লাইস, সে কোথা থেকে স্লাইস করে, সামনে থেকে না পেছন থেকে? সামনে থেকে করলে একরকম, পেছন দিয়ে করলে আরেক রকম, ঠিক আছে? আচ্ছা কথা আপনাদেরটা আমি বুঝতে পারছি না কেন। জোরে কথা বললে ঠিক আসতেছে, আপনারা নর্মাল কথা বললে কেমন যেন বাড়ি দিয়ে দিয়ে আসতেছে, মানে কথা ভেঙে ভেঙে আসছে। অ্যারে ওয়ান কে -3 দিয়ে স্লাইস করা হয়েছে, তাই না? দেখেন তাহলে সলিউশনটা কি, রুলসটা হচ্ছে এরকম যে আপনি যখন অ্যারে কে স্লাইস করছেন, এ অ্যারে কে -3 মানে হচ্ছে যে প্রথম তিনজনকে বাদ দিয়ে দিচ্ছেন, -2 মানে প্রথম দুইজনকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন, রাইট? একটু ব্যতিক্রম এই ফাংশনটা এভাবে আলোচনা করার কারণ হচ্ছে যে ব্যতিক্রম ধর্মী, নর্মালি আমরা স্লাইস করতে বুঝি যে পেছন দিক থেকে কেটে ফেলে দেওয়া, রাইট? নাকি আপনি যখন স্লাইস করা শুরু করেন তখন উল্টা দিক থেকে স্লাইস করেন না সোজা দিক থেকে স্লাইস করেন? আপনি যখন একটু খেয়াল করেন তো আপনাকে ব্রেড স্লাইস করতে দেয়া হলো অথবা কেক স্লাইস করতে দেয়া হলো, কোন দিকে আপনি যাবেন? শেষের দিক থেকে না প্রথমের দিক থেকে স্লাইস করবেন? আপনি আপনার আজকে একটা, আচ্ছা আচ্ছা এর সলিউশন আপনি পাবেন। আপনারা আজকে যাওয়ার সময় ওই যে সামনে দেখবেন যেন একটা দোকান আছে, দোকানটার নাম হচ্ছে ওয়েল ফুড, ওয়েল ফুডের ওখানে গিয়ে একটা কেক কিনবেন, ফ্রুটস কেক, ঠিক আছে? ফ্রুটস কেক কিনে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে ওই ফ্রুটস কেকটা স্লাইস করতে বলবেন, কোন দিক থেকে দোকানদার শুরু করে একটু দেখবেন। আমি আছি, 1 মিনিট। হ্যাঁ
ওকে, স্লাইস নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? এবং আমরা কি করেছি, ভ্যালুটা স্লাইসিং হয়ে প্রিন্ট হচ্ছে সেটা কিন্তু আমরা দেখেছি। এটা বুঝতে পেরেছেন তো? না মাইনাসটা কেন, মাইনাসটা হচ্ছে কোথা থেকে স্লাইস করবেন, এটা ভ্যালু মাইনাসই দিতে হয়। মাইনাস হচ্ছে যে লাইক আপনি যখন স্লাইস করছেন পজিটিভ ভ্যালু দিয়ে, লেটস চেক। কোনো ইম্প্যাক্ট আছে? কোনো ইম্প্যাক্ট নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনি মাইনাস ভ্যালু দেওয়ার মিনস হচ্ছে যে আপনাকে একটু গোমরা করা আর কি, যে আপনাকে কনফিউজড করা, ঠিক আছে? সো যে কাজটা আপনাকে বেশি করা হবে আর কি, জেন্ডার পরীক্ষায় আপনাকে কনফিউজড করার চেষ্টাটাই সবচেয়ে বেশি করা হবে। বুঝাতে পেরেছি? দেখেন -2 দেন, খেয়াল করেছেন ইএফ থাকছে, লাস্টের দুইটা থাকছে, আবার টু দেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, তিনটার ক্ষেত্রে যে ইস্যুটা, এখন আপনি পজিটিভ টু দিয়েছেন, সামনের দিকে যে দুইটা আছে এ বি সেটা কিন্তু কেটে ফেলেছে, নেগেটিভ টু। হ্যাঁ, নেগেটিভ টুতে সে কিন্তু সামনের দিককার গুলোই কেটে ফেলেছে, শেষের দুইটা রেখেছে। ক্লিয়ার? ওকে, বিজন বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরেও আরো অ্যানালাইসিস করবেন, ভ্যালু দিয়ে দিয়ে, ভ্যালু দিয়ে না দিয়ে এর উপরে অ্যানালাইসিস করলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করেন যে আমি যখন পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু দিচ্ছি, যখন ইন্ডেক্স গুলো সেম, রাইট, ছয়টা আমি আমি ভ্যালু দিচ্ছি, একটু একটু ভালো করে বোঝেন যে আমি লাইক থ্রি দিয়েছি, থ্রি, একটু খেয়াল করেন, -3, আমার অ্যান্সার কি? ডিইএফ, পজিটিভ থ্রি, স্টিল তাই। বাট যদি পজিটিভ টু হয়, যদি ইন্ডেক্সের অর্ধেক পরিমাণ আপনি স্লাইস করতে যান, সিনারিও ডিফারেন্ট, আর যদি ভ্যালু এদিক সেদিক হয় তাহলে কিন্তু সিনারিও ডিফারেন্ট। আমার ইন্ডেক্সে ভ্যালু আছে 10টা, আমি স্লাইস করতে চাচ্ছি 5টা, এটা পজিটিভ নেগেটিভে কোনো ডিফারেন্ট কোনো কিছু আসবে না, সেম ভ্যালু আসবে, লাস্টের 5টা দেখাবে। বাট আমি যদি পজিটিভ 4 দেই আর নেগেটিভ 4 দেই তাহলে কিন্তু ডিফারেন্ট ভ্যালু দেখাবে। পজিটিভ 4 দিলে কি হবে, পজিটিভ 4 যখন আপনি দেবেন, একটু খেয়াল করেন সামনের যে দুইটা আছে সেটা কেটে যাবে, রাইট? আর যদি আপনি নেগেটিভ ভ্যালু দেন,
তাহলে শেষের দুইটা ভ্যালু দেখাবে। ওকে, পজিটিভ দিলে প্রথমে দুইটা কেটে যাবে, লাস্টের চারটা দেখাবে, আর নেগেটিভ দিলে প্রথমের চারটাই কেটে যাবে, লাস্টের দুইটা দেখাবে। সো এই অ্যারে স্লাইসিং ফাংশনটা ভ্যালু দিয়ে দিয়ে আরো একটু প্র্যাকটিস সেরে নেবেন এবং আত্মস্থ করে নেবেন যে কি কাজ করছে। ক্লিয়ার? এবার বলেন সাতের অ্যান্সার কি হবে? অ্যারে কি কি ইকো করা যায়? হ্যাঁ, তাহলে কি দেবে? অ্যারে কি ইকো করতে দিলে ভাই এরর আসবে না? দেখেন, অ্যারে টু স্ট্রিং কনভার্সন একটা নোটিস থ্রো করেছে, এবং ইট ওয়াজ শোন অ্যান এরর মেসেজ। অ্যান্সার কিন্তু দুইটা হবে, সি আর ডি। আমার অ্যান্সার কি হবে? এখান থেকে একটা এররও আসবে এবং এই খালি অ্যারে লেখাটাও দেখাবে। একটু খেয়াল করেন, এই অ্যারে লেখাটাও দেখিয়েছে, সি আর ডি। ওকে, 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি? অ্যারের এই কোশ্চেনটা সম্ভবত আমি আরেকবার দিয়েছিলাম। অ্যান্সার কি হবে? বিজন বলেন, বুঝি নাই, ওয়ানই হওয়ার কথা, কারণ 1.1 1.2 একই, ইন্ডেক্সটা একটাই হবে। দেখেন, ওয়ান। ওকে, সো আমার এ হবে, অ্যানসার হবে এ, বিকজ ইন্ডেক্স অলওয়েজ কি হয়, পরিপূর্ণ ইন্টিজার ভ্যালু হয়, সো ফ্র্যাকশন হয় না। সো ফ্র্যাকশন হলে সে একটাই হয়ে যায়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট নেম নেমিং কনভেনশন অফ ইউজার ডেফিনেশন ফাংশন? বুলবুল, কি দিয়েছেন আপনি? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার ডি হবে। আচ্ছা, সো 9-এর কারেক্ট অ্যান্সার ডি। You want to create an anonymous function in the middle of the script.
that will return the square of a given number. Which of the following PHP script can you use to accomplish the task? You want to create an anonymous function in the middle of the script that will return the square of a given number. Which of the PHP following script can you use to accomplish the task? Square debe, right? Ekta function je return korbe square. কোনটা হবে অ্যান্সার করেন নাই দেখেন বিষয়টা হচ্ছে এরকম সে আমি জানতে চেয়েছি যে আমি যে স্ক্রিপ্টটা লিখছি আমি একটা ফাংশন কল করছি এবং ভ্যালু দিচ্ছি সে আমাকে স্কোয়ার ভ্যালু রিটার্ন করবে মাল্টিপল ভ্যালু রিটার্ন করবে আমি যে ভ্যালুটা দিচ্ছি মনে করেন দশ দশে স্কোয়ার দিলে কত হয় একশো তাহলে আমাকে একশো রিটার্ন করবে হ্যাঁ সো আমি এক নাম্বার দিয়েছি ঠিক আছে দেন আমি দুই নাম্বারে যাই এই ফোতে রিটার্ন করার কথা তাই না সো আমি ফো দিয়ে টেন বানাচ্ছি টেন দেন দিয়ে কল করছি আমাকে রিটার্ন করবে এখানেও তো তাই করেছি তাই না এক্স আর ওয়াই কে এক্স আর এক্স কে দুজনকেই আমি মাল্টিপ্লাই করে দিয়েছি তাই না এটাও অ্যান্সার আসে না আচ্ছা পরেরটা দেখেন এটা কত আসবে বলেন তো এরর আসছে তাই না এই যে আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স 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 করে সে এরর দেখাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এই কোটেশন গুলো একটু ভালো করে খেয়াল করবেন হ্যাঁ এই কোটেশন সিঙ্গেল কোট প্যারামিটার ভ্যালু নিচ্ছে ডাবল কোট বাট স্ল্যাশ দিয়ে সে অমিট করা হচ্ছে এখানে যখন সিঙ্গেল কোট ডাবল কোট করা হয়েছে তখন কিন্তু এটা এরর ধরে দিয়েছে একই কেস হবে পরের ক্ষেত্রেও সো অ্যানসার বেসিক্যালি এ আর বি সো দশম কোশ্চেনের অ্যান্সার কি দশম কোশ্চেনের অ্যান্সার এখানেও এরর আসবে রাইট সো এখানেও কিন্তু আনএক্সপেক্টেড বলা হচ্ছে সো আমার দশম দশম কোশ্চিনের অ্যান্সার হচ্ছে এ আর বি এ আর বি এগারো নম্বর কোশ্চিন হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন রিটার্নস অ্যান অ্যারে উইথ অল কিস ফ্রম ইনপুট লোয়ার কেস টু আপার কেস অ্যারে চেঞ্জ সরি বুঝি নাই অ্যারে চেঞ্জ কি কেস আমি উপর থেকে আসি অ্যারে কাউন্ট ভ্যালু এটা কি কাজ করে একটু দেখি জাস্ট এ মিনিট হ্যালো আমি ওই আমাকে হ্যাঁ আমাকে ইয়ে পাঠাইছিল রিকোয়েস্ট পাঠাইছিল
আমি অ্যাড করে বলছি যে আমি পরে জানাবো তাকে, সে একজন লয়ার। আমি তাকে রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছিলাম, যেহেতু লয়ার এই জন্য আমি ফ্রেন্ড রিকোয়েস্ট করে পাঠিয়ে রাখছিলাম। ক্লাসের অ্যাসাইনমেন্ট আমি ভিডিওতেও রাখছি, নোটিস অথবা পিএসপিতে কত ধরনের এরর হয় এবং কেন। ওকে, আচ্ছা, অ্যারে কাউন্ট ভ্যালু নিয়ে আমি কথা বলছিলাম। এটা হেল্প আসে না কেন? কোথাও কোনো মিস্টেক আছে? অ্যারে কাউন্ট ভ্যালু একটু খেয়াল করেন, কাউন্ট অল দ্য ভ্যালুস অফ দ্য অ্যারে। ওকে, কি করে? অ্যারে কম্বাইন, তাই না? অ্যারে কম্বাইনের কাজ কি? ক্রিয়েট অ্যান অ্যারে বাই ইউজিং ওয়ান অ্যারে ফর কি অ্যান্ড অ্যানাদার ফর ইটস ভ্যালু। হ্যাঁ, কিছুক্ষণ আগে কথা হলো। Which of the following function return an array with all keys from input lowercase to uppercase? একটু খেয়াল করবেন ভালো করে। চাঙ্ক, চিঙ্ক না, চাঙ্ক। হ্যাঁ, অ্যারে চাঙ্ক, স্প্লিট অ্যান অ্যারে ইন্টু চাঙ্কস। এটা আমি অ্যারের ক্লাসে কিন্তু দেখিয়েছি, চাঙ্ক করা হয়, মানে আপনি ডাইমেনশন ক্রিয়েট করতে পারেন। ওকে, অ্যারে দেওয়ার পরে আপনি যদি ডাইমেনশন দেন সে অনুযায়ী সে ক্রিয়েট করে। অ্যারে চেঞ্জ কি কেস, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আউটপুট বা অ্যান্সার এই পার্টিকুলার কোশ্চিনের। বাট আমরা কিন্তু আবার রিভাইজ করে নিলাম আরো চারটা কোশ্চিন। চেঞ্জ দ্য কেস অফ অল কিস ইন দ্য অ্যারে। ওকে, চেঞ্জ দ্য কেস অফ অল কিস ইন দ্য অ্যারে, কেস আপার আর কেস লোয়ার, লোয়ারটা কি ডিফল্ট। সো এর ওপর বেস করে কিন্তু কোশ্চেনটা করা, হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনস রিটার্ন অ্যান অ্যারে উইথ অল কিস ফ্রম ইনপুট লোয়ার কেস অর আপার কেস, কোনটা হবে? ডি। 12 নম্বর কোশ্চেন, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং কোড? বুঝি নাই, 11-র অ্যান্সার ডি। একটু খেয়াল করেন,
এখানে অ্যান্সারটা কি হবে? কি দিয়েছেন? কত? সিক্স ওয়ান? ডিতে তো সিক্স আসবেই না। হ্যাঁ, এটা এটা এরকম একটু খেয়াল করেন, এই যে রেফারেন্স প্যারামিটার আছে না, আপনি যখন এখানে যে একটা প্যারামিটার যেটা সেট করা হয়, এটা তো নালেবল, রাইট? তো আমি যদি ভ্যালু প্যারামিটার দিয়ে দেই, এটা আমি আগেও বলেছিলাম যে যদি কোনো প্যারামিটার না দেই তখন এটা কাজ করবে, আর যদি আমি প্যারামিটার দেই তাহলে প্যারামিটারটা কাজ করবে। বোঝেন নাই? তাহলে আমার প্যারামিটারে সিক্স গেছে, সিক্সের সাথে এক কনক্যাট হয়েছে, 61ই তো এখানে দেখাবে, তাই না? বোঝেন নাই? তাহলে অ্যান্সার হচ্ছে সি। ইউনিক ইনপুটের জন্য কোশ্চিন নম্বর 13। অ্যারে ইউনিক, তার ভেতরে ইনপুটটা দেওয়া হচ্ছে, দেন কাউন্ট করা হচ্ছে, তাই না? ফোর, চার আছে না আমাদের কোশ্চেন? চার, এই যে চার, চারটা অ্যারে ইউনিক। প্রথমে অ্যারে ইউনিক করা হচ্ছে, তারপরে কাউন্ট করা হচ্ছে। ইউনিক হচ্ছে, ইউনিক ভ্যালু আছে চারটা, 4, 3, 5, 7। হ্যাঁ, তারপরে কাউন্ট করা হচ্ছে। You have been given the following PHP script: A some value, array, array ভেতরে A তে 1, B তে 2, C তে 3, তারপর এখানে হিজিবিজি কিছু একটা লিখা, ইকো করা হচ্ছে A equal A, B equal B, C equal C। What should we write in line number 4 to get the following output? চোদ্দ নম্বর বলেন, এই জায়গায় আমি কি লিখব? কোনটা? হ্যাঁ, দেন নাই উনি। আচ্ছা, আমি একটা ফাংশন আপনাদের শিখিয়েছিলাম অ্যারের ক্লাসে, মনে আছে? ইন্টারেস্টিং একটা ফাংশন আমি মেনশন করেছিলাম, এই ফাংশনটা বেশ ইন্টারেস্টিং, এই কারণেই এই কোশ্চিনটা আমি দিয়েছিলাম। একটা অ্যারের ভেতরকার যত ইন্ডেক্স থাকুক না কেন, একটা ফাংশনের ভেতরে অ্যারেটা দিয়ে দিলে ইন্ডেক্সগুলো সব ভেরিয়েবল হয়ে যায়।
মনে আছে? ভুলে গেছেন? এক্সট্রাক্ট দি স্যারে, মনে নাই? গুড। তো মনে না থাকার কারণে কোশ্চেনটা আপনারা অ্যান্সারও করেন নাই, যে অ্যারেতে যাই আমি দেই না কেন, অ্যারেকে যদি এক্সট্র্যাক্ট করা হয় অ্যারের ইন্ডেক্সগুলো ভেরিয়েবল হয়ে যায়, আর ইন্ডেক্সের এক একটা করে যে ভ্যালু সেটা তার ভ্যালু হয়ে যায়। দেখেন, এ একটা ভেরিয়েবল, তার ভেতরে ওয়ান আছে, বি একটা ভেরিয়েবল, টু আছে, সি একটা ভেরিয়েবল, থ্রি আছে। ক্লাসের ওপরেও কিন্তু কোশ্চিন হয়, আমি যে ক্লাসের ওপরে আলোচনাগুলো করি ওই ক্লাসের ওপর বেস করে কিন্তু পরবর্তীতে কোশ্চিন করার সময় আবার ওই বিষয়গুলো একটু তুলে আনার চেষ্টা করি। সো চেষ্টা করবেন যে যে জায়গাগুলোতে আমি স্ট্রেস দেই ওই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং ওই রিলেটেড কোশ্চিনগুলো কিন্তু এক্সামে এসে থাকে। ওকে, ভুলভুল কিছু বলছেন? আচ্ছা, ওকে, এবার লাস্ট কোশ্চিন হচ্ছে, অ্যারে 1 2, অ্যারে আনশিফট কিউইতে 0 4 রাখা হয়েছে, এবং কিউ এর মধ্যে এখন কি আছে? এটা একটা ফাংশন অ্যারে রিলেটেড কাজ, কি বলেন? বুঝতে পারি নাই। দেখেন, 0 তে 0, 1 এ 4, 2 তে 1, 3 তে 2, 1 2, 0 টু 4। ওকে, আনশিফট এই ফাংশনটা আমরা একটু চেক করি। কি করে? প্রিপেন্ড ওয়ান অর মোর এলিমেন্ট টু দ্য বিগিনিং অফ দ্য অ্যারে। সো আমাকে এই কোশ্চিনের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, আগে আমরা অ্যান্সারটা বলে দেই। এটা হচ্ছে বি হচ্ছে অ্যান্সার, বিষয়টা হচ্ছে এরকম, সে যেটা করে সেটা হচ্ছে যে আমি যা দিব এটা তো হচ্ছে আমার অ্যারে, তাই না? তারপরে অ্যারে আনশিফট করবে যখন, মনে করেন আমি যদি এখানে 9 দেই আর 4 দেই, দ্যাট মিন্স, আর আমি যদি আবার এখানে লাইক 8 দেই, দ্যাট মিন্স যেটা হবে যে 0 তে 9, 1 এ 4, 2 তে কত রাখবে? 8, 3 তে রাখবে 1, আর 4 এ রাখবে 2। সো প্রথমেই আমি যে ভ্যালুগুলো আনশিফটের এখানে দিব সে অ্যারে শুরুতে এগুলোকে বসিয়ে দেবে। একটু খেয়াল করেন, খেয়াল করেছেন? সো অ্যারে আনশিফট যেটা করবে, যে ভ্যালুগুলো আমি ওই অ্যারের পরে বসাবো সেটা অ্যারের উপরের দিকে, মানে শুরুতেই মাথার উপরে সেটা সে বসিয়ে দেবে, তারপরে আমার অ্যারেটাকে রাখবে। তাহলে অ্যান্সারটা হলো বি। এবার কাউন্ট করেন কে কত পেয়েছেন।
আমি দুজনের কথা একজন একটুও বুঝি নাই, ইয়ে বলেন। সাতটা হয়েছে আর বিজন ভাইয়ের সাতটা হয়েছে। ওকে, তার মানে আমরা মনে করছিলাম যে আমাদের অনেকগুলো করে হয়েছে, বাট আমরা আলটিমেটলি বিষয়টা বুঝতেই পারি নাই যে আমরা ভুল করে গেছি। দ্যাট মিন্স মিসিং আছে অনেক। হ্যাঁ, সো আরো বেশি কনক্রিট হতে হবে, আরো কনফিডেন্ট। কনফিডেন্স আপনাদের গ্রো করেছে, বাট অ্যাকুরেসিটা এখনো আসে নাই, এটা ভালো দিক। সো কনফিডেন্সটা রেখে অ্যাকুরেসিটা গ্রো করার চেষ্টা করবেন, বইটা পড়া শুরু করেন। সো আগামী শনিবারে ইনশাল্লাহ আমরা মেজিক ফাংশন গুলো শেষ করে ফেলবো। ওকে, লাস্ট ডে ভিডিওটা কি হ্যাঁ, চ্যানেলে দেখেন, চ্যানেলে দেখেন, ইউটিউব চ্যানেলে দেয়া হয়ে গেছে সব ভিডিও। বুঝি নাই। ল্যাপটপ গুলো অনেক, আচ্ছা আমি একটা কাজ করি, আমি ভিডিওটা ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি শাহেদ, আপনি ওনাদের দিয়ে দেন। ওকে, আল্লাহ হাফেজ। আপনি টিম ভিউয়ার এবং ভিডিও কলটা কেটে দেন, আমি ফাইলটা পেলে আপনি আমাকে নক করবেন।